কেউ বলে ফাল্গুন, কেউ বলে এ পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে এ পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে এ মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ, আমি বলি আমার দীর্ঘশ্বাস। ফাগুন হোক বা চৈত্র, আজি বসন্ত জাগ্রত দ্বারে, কবির এই উদ্ধৃতিটুকু না দিয়ে কোথায় যেন পারা গেল না। তার কারণ বসন্ত, বসন্তের উৎসব এবং তার সঙ্গে কবিগুরু, সব কিছু জীবনের মর্মে মর্মে আমরা উপলব্ধি করতে পারি। আর এই এই প্রেক্ষাপট তো ছোট নয়, এই প্রেক্ষাপট অনেক বড়। অর্থাৎ ফাগুন, তার সঙ্গে বসন্ত, বসন্তের এই পবিত্র দোল উৎসব তথা হোলি, এর প্রেক্ষাপট অনেক বড়। এবং এই বড় প্রেক্ষাপটে মনের মধ্যে সৃষ্টি হয় নানান ধরনের উপলব্ধি, মনের মধ্যে সৃষ্টি হয় নানান ভাবের, সেটাও আমরা অনুভব করতে পারি। এবং এই উপলব্ধি থেকে, এই অনুভূতি থেকে, মনের বিভিন্ন ভাবগুলো থেকে জন্ম নেয় সঙ্গীতের নানান ধারা, নানান সুরের উৎপত্তি আসে মনের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে, হঠাৎ করে, আনন্দের সাথে। আজকে ভোরের আকাশে অনুষ্ঠানে ঠিক তেমনভাবেই মনের এই উপলব্ধিকে নিজেদের মতো করে প্রকাশ করবে তিনটি নতুন সম্ভাবনা। আপনাদের সকলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেব। আপনাদের প্রথমেই সুপ্রভাত। আপনাদের সকলের সঙ্গে আজকের এই বিশেষ সকালে আমার এবং আমাদের সকলের দেখা। আমি এই পরিচয় পর্বের প্রথমেই একদম আমার ডান দিকে চলে যাব। আজকে তিনটি নতুন সম্ভাবনা আমাদের মধ্যে এসেছে এবং যাদের নিয়ে আমরা চলব তাদের পরপর তাদের সঙ্গে আমরা পরিচয় পর্বে যাই। আমার একদম একদম এক্সট্রিম ডান দিকে বসে আছে শ্রুতি পর্ণা, মাঝখানে রয়েছে তানিয়া ছোট্ট মেয়ে, এবং তারপরে রয়েছে অঙ্কিতা। শ্রুতিপর্ণা, তানিয়া এবং অঙ্কিতা তিনজন রয়েছে আমাদের মিউজিশিয়ান দাদারা যারা রয়েছে। আমি আজকে ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে একটু পরে পরিচয় করাই, তার কারণ পরিচয় পর্ব যখন শুরু হয়, যখন চলে, তখন আমার মনে হয় যে সেটা একটুখানি ধারাবাহিকভাবে হওয়াটাই বেশি ভালো। আপনারা প্রত্যেক দিন ওনাদেরকে দেখতে পান, আজকেও ওনারাই রয়েছেন। আমি সরাসরি চলে যাব প্রথম গানে, তার কারণ প্রথম গান আমার মনে হয় মনের সেই দোল তথা পবিত্র হোলি পূর্ণিমাকেই, মনের সেই অনুভূতিকেই প্রকাশ করবে। আমি চলে যাব সরাসরি শ্রুতিপর্ণার কাছে। শ্রুতিপর্ণা, তুমি বরং শুরু করো। যে প্রেক্ষাপটের কথা বললাম সেই প্রেক্ষাপটকে মাথায় রেখে একটা গান দিয়ে তুমি তোমার মতো করে শুরু করো। বেশ, আমি গাইবো ও শাম যখন তখন। বাহ বাহ বাহ, গাও গাও, মন দিয়ে গাও। ও শাম যখন তখন খেলো না খেলাও মন, ও শাম খেলাতে হার।
ক্যা বাত হয় সত্যি সত্যি আমি আপনাদের উপরে বলেছিলাম যে 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 আঙিনায় আমরা রয়েছি, যে প্রেক্ষাপটে আমরা রয়েছি, সেখান থেকে উদ্রেক হয় নানান ভাবের। ও শাম যখন তখন সেই প্রেক্ষাপটকেই কিন্তু চিহ্নিত করছে। আমার খুব ভালো লাগে যখন ওদের সঙ্গে আমি কাজ করি, আমার খুব ভালো লাগে যে যখন সিটিভিএন একাডেমিতে এত বড় একটা প্ল্যাটফর্মে ওরা আসে এবং এই মহতি ভোরের আকাশের প্ল্যাটফর্মে ওরা যখন আসে গান গাইতে সুযোগ পায়, গান গাওয়ার সুযোগ পায় আপনাদের সামনে, আপনাদের আশীর্বাদ ধন্য হয়ে। এবং সব থেকে বড় কথা যেটা না বললেই নয় যে জীবনে প্রথমবার যখন এমন এক মহতি অনুষ্ঠানে এমন এক সুন্দর সকালে আপনাদের সামনে ওরা গান গাওয়ার সুযোগ পায়, তখন সত্যি কোথাও যেন নিজেরও ভীষণ রোমাঞ্চ লাগে, নিজের সেই শুরুর দিনগুলো মনে পড়ে যায়। আমি সরাসরি চলে যাব তানিয়ার কাছে। তানিয়া তিনজনের মধ্যে সব থেকে বেশি ছোট। তানিয়া হাতে মাইক্রোফোন নে, কী গান শোনাবি বল? আমি শোনাবো কোন সে আলোর স্বপ্ন নিয়ে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে? আলো আস্তে আস্তে ফুটে উঠেছে, সে আলো কোন স্বপ্ন নিয়ে আসে সেটাই শোনার। আয় চলে যায়।
সাধু সাধু সাধু, ওরা যখন গান গায় তখন আমার মধ্যে দুরকম ভাবের উদয় হয়। মানে আজকে তো ভাব নিয়ে বেশি কথা বলছি, সেই জন্য দুরকম ভাবের উদয় হয়। ভীষণভাবে রোমাঞ্চিত হয়ে পড়ি, পুলকিত হয়ে যাই যখন ওরা ভালো গায়। আর একই সঙ্গে আর একটা প্যারালালি একটা মনের মধ্যে একটা কী বলবো, একটা একটা অপোজিট ভাব কাজ করতে থাকে যে প্রথমবার তো এত বড় একটা মহতী প্ল্যাটফর্ম, কীভাবে গাইবে, কেমন কী করবে না করবে। এবং আপনারা সকলে জানেন যখন আমি সঞ্চালনার এই আসনটায় বসি সেই সময়তে ওরা আমার হাতেই তৈরি হয়, এরকম একটা ইকুয়েশন থাকে। অর্থাৎ আমি ওদের জন্যই সঞ্চালনায় বসি, তাছাড়া তো আমি সঞ্চালনায় সেভাবে বসতে পারি না। ফলে কী হয়, সবসময় একটা নিজের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে যে ঠিকভাবে এগিয়ে যেতে পারবে। তো রয়েছে আপনাদের আশীর্বাদ, সঙ্গে আপনারা রয়েছেন, আমার পাশে এই মুহূর্তে রয়েছে অঙ্কিতা। অঙ্কিতা আমাদের এরপরে দেখা যাক কীভাবে এগিয়ে নিয়ে যায়, সরাসরি অঙ্কিতার কাছে। অঙ্কিতা কী গান শোনাবে, কোন সে আলো স্বপ্ন নিয়ে, তারপর কি? আমি শোনাচ্ছি আমার ভিতর ও বাহিরে। হা হা হা, আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে, বেশ। আমরা অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে সময়টা সুরে সুরে এবং বসন্ত উৎসবের এই যে আঙিনার মধ্যে আমরা রয়েছি তার সঙ্গে মনে আর কি কী ভাবের উদ্রেক হতে পারে। আপনাদের সঙ্গে কথা হবে কখনো ফোনে, কখনো অন্তরে অন্তরে। আমরা এরপরের গানে চলে যাব, আমরা সরাসরি
শ্রুতিপর্ণার কাছে যাব। শ্রুতিপর্ণা, তোমার কাছে যাওয়ার আগে একটা কি ফোন নিয়ে নেব আমরা? ফোন রয়েছে, আজকের প্রথম বন্ধু। সুপ্রভাত জানাই আপনাকে, নমস্কার এবং সুপ্রভাত ভোরের আকাশে অনুষ্ঠানে। বলুন কে আছেন? সংযোগ বোধ হয় বিচ্ছিন্ন হয়েছে, আপনার জন্য অপেক্ষা করলাম, আপনি আবার চেষ্টা করুন, নিশ্চয়ই আমাদের সঙ্গে আবার সংযোগ রক্ষা করা যাবে। তবে মনের সংযোগ কখনো বিচ্ছিন্ন হতে পারে না। আমি সরাসরি শ্রুতিপর্ণার কাছে যাব। শ্রুতিপর্ণা, এরপরে আমার আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, এই গান শোনার পরে আমরা একটা খুব ভালো মানসিক পরিমণ্ডলের মধ্যে, একটা ভালো অবস্থার মধ্যে রয়েছি, গুড মেন্টাল স্ট্যাটাসের মধ্যে রয়েছি। তুমি কি শোনাবে বলো? আমি শোনাবো আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। বেশ, মনে প্রশ্ন জাগতেই পারে। বেশ, জীবন সারায় আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারায়, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। যেহেতু আমি গান গাইতে ভালোবাসি, সেহেতু প্রত্যেকটা গানই ধরে নিন সঙ্গে সঙ্গে কিন্তু আমিও গুনগুন করে গাইছি, এবং আমি 100% নিশ্চিত যে এই এত সুন্দর গানগুলো যখন ওরা পরিবেশন করছে, প্রথমবার গান গাইছে, এই কথা মাথায় রয়েছে আমাদের। সব কিছু মাথার মধ্যে বজায় রেখে আপনারাও নিশ্চয়ই ওদের সঙ্গে গুনগুন করে গান গাইছেন। সরাসরি চলে যাব তানিয়ার কাছে। তানিয়া আমাদের মাঝখানে একদম বসে রয়েছে, মধ্যমণি হয়ে
তানিয়া, এরপরে কি গান শোনাবি বলো? আমি শোনাবো পরাণ ঘাটে বাঁধা ছিল। পরাণ ঘাটে বাঁধা ছিল প্রেমের নাওরে। পরাণ ঘাটে বাঁধা ছিল প্রেমের নাওরে, অসাধারণ, অনন্য, সুন্দর। সত্যি কথা বলতে কি প্রথমবার ওরা আপনাদের সামনে পারফর্ম করছে, আমরা আরও গান শুনব। ভোরের আকাশের এক বিশেষ এপিসোডে, এক বিশেষ পর্বে রয়েছি, তার কারণ আজকে আমি সঞ্চালনায় রয়েছি। যেমনভাবে থাকি না সাধারণত, মাঝে মাঝে আসি,
এবং সেই সময়তেই আসি আপনাদেরকে জানিয়ে রাখি যে সময় আমার একাডেমির ছেলেমেয়েরা পারফর্ম করে এবং আমার যে তিনখানি একাডেমি রয়েছে আজকে সেখান থেকে ওরা এসেছে নিজের যোগ্যতার পরিচয় এবং প্রমাণ দিয়ে। কিন্তু প্রমাণ দিতে হবে আপনাদের সামনে, আপনাদের আশীর্বাদ ওদের সবথেকে বড় পাথেয়, সবথেকে বড় সার্টিফিকেট। আমি আরেকবার তিনজনের নামগুলো উল্লেখ করব, পরিচয় পর্ব আগেই হয়েছে, তবু একবার নামগুলো আমি বলবো। আমার সঙ্গে একদম আমার ডান দিকে রয়েছে শ্রুতি পর্ণা, এরপরে মাঝখানে রয়েছে তানিয়া এবং তারপরে রয়েছে অঙ্কিতা। আমরা শেষ তানিয়ার গান শুনেছিলাম, পরাণ ঘাটে বাঁধা ছিল, আমাদের সকলের মনে আছে। আমি অঙ্কিতার কাছে চলে যাব। অঙ্কিতা, এরপরে দেখো মনের তো ভাবের পরতে পরতে চেঞ্জ হয়, উপলব্ধি ক্ষণে ক্ষণে বদলায়, সেটাও পরিবর্তনশীল। সেই কথা মাথায় রেখে কি শোনাবে এবার, কি শোনাতে চলেছ? আমি লতা মঙ্গেশকরের একটি গান, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। বেশ বেশ, শোনাও। হারিয়ে যাওয়ার মতোই গান। আমরা যে কালজয়ী গানের কথা শুনেছি, যে স্বর্ণযুগের কথা আমরা শুনে বড় হয়েছি, প্রজন্মের পর প্রজন্ম ধরে যে গান কোনোদিন পূর্ণ হতে পারে না, পূর্ণ হয় না, তেমনই একটি গান আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। লতা মঙ্গেশকর যে গাওয়া এবং সুধীন দাশগুপ্তের একটি বিখ্যাত কম্পোজিশন
রবাদ প্রতিম কম্পোজিশন। আমরা এর পরের গানে যাব সরাসরি, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে ধারাবাহিকভাবে আমি পরিচয় করাতে ভালোবাসি আমাদের সঙ্গে যারা প্রতিদিন থাকেন, যারা ভোরের আকাশের অনুষ্ঠানের মূল কাণ্ডারি, যাদের না হলে কোনো দিন ভোরের আকাশে এগোতে পারে না বলে আমি বিশ্বাস করি। আমার ভীষণ প্রিয় যারা ভীষণ কাছের এবং প্রাণের মিউজিশিয়ান দাদাদের সঙ্গে আমি একবার পরিচয় করিয়ে দেব। তার মধ্যে রাজা আমার খুব ভালো বন্ধু, রাজা আমার পাশে রয়েছে গিটারে, লিড গিটারে। তনাদা রয়েছে, তনাদার নিজেই আমি একজন ফ্যান, আমার খুব ভালো লাগে যখন ওরা সবাই মিলে থাকে। তনাদার পরে যাব সুবলদা, সুবলদা আজকে একদম সাজিয়ে বসেছে যদিও প্রতিদিনই একইভাবে থাকে, এবং বাপি রয়েছে তারপরে অক্টোপ্যারি রয়েছে। আজকে আমাদের এই সৃজনশীলতাকে তুলে ধরার জন্য যে মূল কাণ্ডারি এরা, এবং একই সঙ্গে পিসিআরে আমাদের রিন্টু রয়েছে সব সময়তেই, যার সাহচর্য ছাড়া আমাদের আওয়াজ আপনাদের কাছে পৌঁছানোর জন্য যার সাহচর্য অন্যতম প্রধান ভূমিকা নেয় তারা রয়েছে, এবং যারা ক্যামেরার ওপাশে রয়েছে তাদের সকলকে আপনাদের তরফ থেকে আমি শুভেচ্ছা জানাবো, এবং আমাদের সমস্ত শুভেচ্ছা একত্রিত করে যাদের কাছে এগিয়ে যাবে তারা তিনজন, শ্রুতিপর্ণা, তানিয়া এবং অঙ্কিতা। এরপরে শ্রুতিপর্ণা গান শোনাবে। শ্রুতিপর্ণা এবারে কি শোনাবে, কি শোনাতে চলেছো বলো? আমি শোনাবো ওঠো ওঠো সূর্যাই রে। ওঠো ওঠো সূর্যাই রে, অত্যন্ত ভালো কম্পোজিশন। বেশ জার্নি, যেন মনে হচ্ছে জীবনটা একটা অদ্ভুত
একটা রোম্যান্টিকতার স্রোতে, একটা অদ্ভুত সব কিছু ভালো লাগার মধ্যে দিয়ে বয়ে চলেছে জীবন তরণী, যেন ধীরে 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 এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে আমাদের সময়। সুতরাং কথার জায়গা নেই, কথার বলার অবকাশ নেই। আমাদের এরপরে যে আমাদের মধ্যে সব থেকে ছোটো, তানিয়া, তানিয়ার কথাই আমি বলতে চাইছি। তানিয়া এরপর কী শোনাবে সেটাই দেখা যাক। তানিয়া কী শোনাবি বল? আমি শোনাবো ও তোতা পাখি রে। গাইতে পারবি এটা? পারবি, কনফিডেন্ট, দেখা যাক। অত্যন্ত ভালো একটা কম্পোজিশন, দেখা যাক। বুঝতে পারি না যে
কথা জানো একটা স্পিচলেস বলে মনে হচ্ছে, মানে মনে হচ্ছিল যে এই গানটা যখন শেষের দিকে তখন কি বলি, এরপর কি বলা উচিত হবে বা কি বলা না উচিত হবে, একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমাদের জীবনের সব থেকে পবিত্র সম্পর্ক এবং পবিত্র ডাক মা। একটা সময় ছিল, যে সময় আমার কথা মনে পড়ে যাচ্ছে আপনাদের সঙ্গে এবং সবার সঙ্গে শেয়ার করছি, যে সময়টা এই গান যখন আমি শুনতাম তখন এই গানের শেষ অংশটা আমি কিছুতেই শুনতে পারতাম না। একটা অদ্ভুত যন্ত্রণা মোচড় দিয়ে উঠত নিজের মধ্যে, যে পরবর্তীকালে যখন কিছুটা অভিজ্ঞতা বাড়লো, জগৎকে যখন আরেকটু বুঝতে শিখলাম, তখন সেই যন্ত্রণা তো থাকলোই, একটা প্রশ্নও জাগলো যে এমনভাবে সুর তৈরি হতে পারে, এমনভাবে কথা লেখা হতে পারে। এবং এরপরে যখন আমাদের সর্বজন শ্রদ্ধেয়া শ্রীমতী নির্মলা মিশ্র যখন এই গান গাইলেন, তখন আমরা সকলে জানি যখন লাইভ রেকর্ডিং হয়েছিল এই গানের, তখন শেষ অংশটা গাইতে গিয়ে তিনি একবার থেমে গিয়েছিলেন, আবেগে কণ্ঠরোধ হয়ে গিয়েছিল তার। এবং সেটা যে কতখানি আমাদেরকে স্পর্শ করেছিল সেইটুকু অংশ দ্বিতীয় অন্তরা গাওয়ার সময়, আমি সেটা এখনও যেন সেটা উপলব্ধি করছিলাম। এমন শিল্পী আর হবেন না, এমন গানও আর হবে না। আমরা অদ্ভুত যেন একটা অন্য ধারায়, ওই যে বললাম যে একটা প্রেক্ষাপট বসন্ত, সেই বসন্তের যে নানান রং মনের মধ্যেও কিন্তু নানান ভাবের, নানা চিন্তার, নানা উপলব্ধির, নানা বোধের উদয় হয়, নানা বোধের জন্ম হয়। আমরা একটা অদ্ভুত দিকে চলে গেছি জীবনের, একটা অন্য প্রান্তে ফিরে আসি, একটা অন্য প্রান্তে। আমি সরাসরি চলে যাই অঙ্কিতার কাছে। অঙ্কিতা, এই সময়তে আমরা যেমন ভাবে জীবনকে দেখতে 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 একটা অন্য দরজায় গিয়ে পৌঁছেছি, সেখান থেকে আমরা একটু ফিরব। তুমি বলো যে এখান থেকে ফেরার জন্য কি গান হতে পারে, কি শোনাবে তুমি বলো। সতীনাথ মুখোপাধ্যায়ের আজ মনে হয় এই নিরালায়, এই গানটা আমি আজ মনে হয় এই নিরালায়। এই গান 1964-এ শ্রী সতীনাথ মুখোপাধ্যায় আর এক কিংবদন্তি শিল্পী, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রবাদপ্রতিম শিল্পী বলা যেতে পারে। ওনার হাত দিয়ে অনেক অনেক প্রবাদপ্রতিম শিল্পী তৈরি হয়েছেন। শ্রী সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান, এবং এ গান আমার কাছে একটা ইনফরমেশন রয়েছে আপনাদের বলি, পুলক বন্দ্যোপাধ্যায়ের এই গান লেখা এবং শিল্পীর নিজেরই এ গানের সুর সৃষ্টি। 1964-এ উনি এই গান রেকর্ড করেন, আজ মনে হয় এই নিরালায়। অঙ্কিতা, আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের তো কাছে আছো
শুধু তুমিও গো, এত কাছে আছো জীবনে। সাধু সাধু, অসাধারণ অসাধারণ। আমার এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে, দেখুন যেহেতু আমি এই নিজে গান গাওয়ার পাশাপাশি একটা ধনুক ভাঙা পণ করেছি যে যতটুকু আমার ক্ষমতা, ব্যক্তিগত একটা জায়গা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি, যে যতটুকু আমার ক্ষমতা নিজের একটা পরবর্তী প্রজন্ম দেখতে পাচ্ছি, যে প্রজন্মের ছেলেমেয়েরা গান বাজনা করছে, বিভিন্ন জায়গায় শিখছে, এবং যখন তাদেরকে আমার সঙ্গে পাই তখন মনে হয় যে ওদের সঙ্গে কিছু কাজ করি। আজকে শ্রুতিপর্ণা এসেছে, তানিয়া এসেছে, অঙ্কিতা, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে ওরা এসেছে। অনেক দিনের আবেগ, অনেক দিনের একটা ওদের মধ্যে একটা ইচ্ছে, অনেক দিনের একটা সাধ, যে এমন এক মহতী প্ল্যাটফর্মে, এক মহতী মঞ্চে, ভোরের আকাশের মতো মঞ্চে আমরা অনুষ্ঠান করব। আমার এই জায়গা থেকে শুরু করে একদম শেষ জায়গাতে আমরা রয়েছি। আমরা যে গানটা ও গাইলো আজ মনে হয় এই নেড়ালায়, এই স্কেলেই আমি যে গানটা দিয়ে শুরু করেছিলাম সেই গানটার একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে বলা যেতে পারে যে গান না গেয়ে আমি থাকতে পারছি না বলে ওদের সঙ্গে, আপনাদের সঙ্গে এই মোমেন্টটাকে, এই এই মুহূর্তটাকে আমি একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই কেউ বলে ফাল্গুন, যেখান থেকে একটুখানি জায়গাটাতে যাবো, সেম স্কেল। কেউ বলে নদী, কেউ তটিনি, কেউ বা দিয়েছে না তরঙ্গিনী, কত নাম। কেউ বলে নদী, কেউ তটিনি, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী, আমি তো তাকে কোনো নামে ডাকিনি, আমি তো তাকে কোনো নামে ডাকিনি, সে যে আমার চোখেই জলছা। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ, আমি বলি আমার সর্বনাশ। ঘর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙে, ঘর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙে, তৃষিত হৃদয়ে বাজে আনন্দবি, তৃষিত হৃদয়ে বাজে আনন্দবি, আমি শুনি ঝড়ের পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস, আমি বলি আমার সর্বনাশ, আমি বলি আমার দীর্ঘশ্বাস।
আমরা একদম শেষ মুহূর্তে রয়েছি। আমার খুব ইচ্ছে আজকে যে শেষ গানটা আমরা সবাই মিলে, সে গানের কি সময় আছে? পিসিআর কি বলে, আছে সময়? বেশ, আমরা একদম কতটা সময় রয়েছে হতে পারে এখনো? বেশ বেশ বেশ, তাহলে আমাদের যেটা খুব ইচ্ছে সেটা হলো আমরা সবাই মিলে একটা গান শোনাবো, এবং এই গানটা শ্রদ্ধেয় শ্রী সুধীন দাশগুপ্তের একটি অনবদ্য কম্পোজিশন। আজকে আমরা নানান রকমভাবে মনের যে সমস্ত অনুভূতি সেটা শুধু যে বসন্তকে কেন্দ্র করে তা নয়, নানান অনুভূতি আমরা মনের মধ্যে জড়ো করেছি, আর বসন্তকাল মানেই তো সেই অনুভূতির উদ্রেক হওয়ার প্রধান এবং প্রথম সময়। কলার বন্ধুরা এর মধ্যে এসেছেন, আমরা খুব একটা ফোন আজকে নিইনি, আপনারা দেখেছেন, তার কারণ আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছিলাম যে আজকে অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল গান বাজনা করব। ফোনের মধ্যে যে সমস্ত কথাগুলো, অন্তরের সম্পর্ক তো রয়েছেই, কিন্তু আজকে নাইবা খুব একটা বেশি কথাবার্তা বললাম বা বলতে পারলাম। আজকে আমরা যে তিনজনকে পেয়েছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ ওরাও আপনাদের আশীর্বাদ পেয়ে ওরাও ধন্য, এবং এই এমন এক প্ল্যাটফর্মে জীবনে প্রথমবার আসতে পেরে আজকে ওদের জীবনেরও একটা রিমার্কেবল ডে এটা বলাই বাহুল্য। আমি যে গানটা শোনাবো সে গানটা আমরা সকলে মিলে একসাথে গাইব। তিন ভুবনের পারে ছায়াছবিতে শ্রদ্ধেয় শ্রী মান্না দেকে দিয়ে গান রেকর্ড করা হয়েছিল 1969-এ। সে গান আমরা একবার তিনজনে এবং চারজনে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে একসঙ্গে গাইব। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যার কি জানি না সে কি আসল কি নকল শোনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যার কি জানি না সে কি আসল কি নকল শোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, জিত জিত কার ভয় ধরে দাঁড়াব না, সামনে দাঁড়িয়ে জানি না সে কি আসল কি নকল শোনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। আরো আর মন্দির দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, না 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 না, ভালো আর মন্দ দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী, ও কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলে নিতে চোরি যাও একটু খাবো না, সবাই সামনে জানি কি জানি না সে কি আসল কি নকল শোনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে জানি কি জানি না সে কি আসল কি নকল শোনা, না না না, সামনে জানি কি জানি না সে কি আসল কি নকল শোনা, না না না, সামনে জানি কি জানি না সে কি আসল কি নকল শোনা। আমাদের ভালো লাগার একটা শেষ, সবাই মিলে একশো ভাগ নিজেদের মধ্যে করে দিয়ে আমরা সবসময়তে আমরা চেষ্টা করি যে সবাইকে নিয়ে চলবো। একটা সময় ছিল যে সময়তে আমি নতুন ছিলাম, একটা সময়তে
ওদেরকে নতুন করে নিয়ে এলাম, আপনাদের আশীর্বাদ ওরা পাবে। জীবনের প্রথম দিন এবং প্রথম প্রথম আবেগ আপনাদের সঙ্গে ওরা ভাগাভাগি করার সুযোগ পেল। শুধু একটাই কথা বলবো যে ওদের জন্য আপনাদের আশীর্বাদ যেন সবসময়তে থাকে, ওদের সঙ্গে আপনারা সবাই থাকবেন, তাহলে কিন্তু ওরা এগিয়ে যেতে পারবে। শ্রদ্ধেয় শ্রী বাপি লাহিড়ের একটি কম্পোজিশন আমার মনে পড়ে গেল, এই গানটার ছোট্ট করে আপনাদেরকে এই কারণে শোনাবো, এই গানটা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। এবং এই গান আশীর্বাদের কথাই বলে, এই গান সহজে সবার সঙ্গে থাকার কথা বলে। শোনাই জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুচো কালোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ফুল যে পোটাও, জীবন মরুতে করুণা ধারা ঝরো প্রভু। অন্ধকারে দুচো কালোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মার্জনা করো প্রভু।